নিম্নচাপের খবর জানার জন্য নিশ্চয়ই আপনারাও খুব আগ্রহী, কারণ নিম্নচাপের ফলে তো বৃষ্টি হচ্ছিল। তবে এবারে যেটা জানা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে, কিছুটা দুর্বল হয়ে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে, ক্রমে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ফলে পশ্চিমের কয়েকটি জেলা বাদ দিলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে, আর এই বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যাচ্ছে আগের থেকে বৃষ্টি অনেক কম এবং আকাশ অপেক্ষাকৃত মেঘমুক্ত এবং পরিষ্কার। আগামী 24 ঘন্টা পর থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবারে বাড়তে চলেছে। আগামী 4 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, আর সেই সঙ্গে সেই একই আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়, তারপর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। সব মিলিয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আবহাওয়াবিদ কি বলেছেন শুনব। ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অনেকটাই সরে গেছে আমাদের রাজ্যের উপর থেকে। এখন যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে পুরুলিয়ার উপরে, জাস্ট ক্লোজ টু পুরুলিয়া, রাঁচি থেকে প্রায় 100 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে। কন্টিনিউ মুভমেন্ট করবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকেই, ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে। আগামী 12 ঘন্টায় দুর্বল হয়ে গিয়ে ডিপ্রেশন এবং সাবসিকোয়েন্ট 24 ঘন্টায় আরও দুর্বল হয়ে লো প্রেশার বা নিম্নচাপে পরিণত হবে। ফলে এই সিস্টেম থেকে বৃষ্টি এখন যেটা আমরা এক্সপেক্ট করছি সেটা কিন্তু আজকে পুরুলিয়াতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে শুধু, আর একটু থাকবে সাথে লাগোয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম বর্ধমান, এই জায়গাটাতে কিন্তু একটু ভারী বৃষ্টি। বাকি দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। কালকে থেকে পরিস্থিতির উন্নতি হয়ে যাবে, যেটুকু আমরা গত 24 ঘন্টায় প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টি পেয়েছি, ওয়াইড স্প্রেড বৃষ্টি হয়েছে, বেশ কিছু জায়গায় ভারী, কোথাও অতি ভারী বৃষ্টিও হয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে, মানে বৃষ্টি কমে যাবে। 24 ঘন্টা আজকে আর পরের 24 ঘন্টা মানে 4 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরও একটু কমবে, অর্থাৎ শুধু হালকা বৃষ্টি, লাইট রেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। ন্যাচারালি প্রথম 24 ঘন্টায় টেম্পারেচার খুব একটা বাড়বে না, খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, কিন্তু 24 ঘন্টা পর থেকে কিন্তু গ্র্যাজুয়ালি আবার দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, মানে যেটা গত 24 ঘন্টায় কমে গেছে সেটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসবে। তাহলে আর কি বর্ষাকালে সেভাবে যে বৃষ্টি উপভোগ করা যাচ্ছে না সেটা তো আমরা জানি, নিম্নচাপ হলে একটু বৃষ্টি হচ্ছে, তবে ওই যতটুকুনি বৃষ্টি হচ্ছে বা আজকে সারাদিন যতটুকুনি বৃষ্টি হবে তার মধ্যে দিয়ে একটুখানি উপভোগ করে নিন। আর অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, প্রেস করুন বেল বাটন।